জয় মা কাক্যা জয় মাতারা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ আজ থেকে এগারো সেপ্টেম্বর এই পাঁচটা দিন অতি শুভ হতে চলেছে যে কারণে পাঁচটা রাশিরই জাতক জাতিকাদের জীবনে অনেক সম্পদ বৃদ্ধি পেতে পারে এবং সম্পূর্ণ ভাগ্য বদলাতে পারে প্রায় চারশো বছর পর এত শুভ যোগ পর 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 পেতে চলেছে আমি এক এক করে পাঁচ দিনের কথাই বলবো আপনারা বুঝতে পারবেন যে কত শুভ সময় এই পাঁচটা দিন থাকছে যার ফলেই এই পাঁচটা রাশির জাতক জাতিকারা সমস্ত কিছু পেতে চলেছে অর্থাৎ আজ থেকে রাধা অষ্টমী পর্যন্ত এই পাঁচ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে ভাগ্য বদলাবে এক কথায় যদি বলা হয় এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং পরপর প্রত্যেকটা দিন কি কি থাকছে শুভ যোগ সবটাই কিন্তু আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে দেখুন যদি আজ থেকে শুরু করি আজ কি আজ হচ্ছে সাত সেপ্টেম্বর শ্রী শ্রী গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পূজা আমরা কিন্তু পালিত করে থাকি এবং আট সেপ্টেম্বর আট সেপ্টেম্বর পঞ্চমী ঋষি পঞ্চমী বা পঞ্চমী বলা যেতে পারে বা পুজো আজটা হয়ে থাকে তাই এটাও কিন্তু অতি শুভ এবং নয় সেপ্টেম্বর এটাও কিন্তু অত্যন্ত শুভ দিন নয় সেপ্টেম্বর কি অক্ষয় ষষ্ঠী বা সূর্য ষষ্ঠী এটাও কিন্তু অত্যন্ত শুভ তারপর কি থাকলো তারপর থাকছে দশ সেপ্টেম্বর এই দশ সেপ্টেম্বর কি আছে কুককুটি ব্রত এই কুটকুটি ব্রত কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা শুভ সময় এরপর কি আছে এগারো সেপ্টেম্বর রাধা অষ্টমী পরপর পাঁচটা দিন সবটাই কিন্তু শুভ ফল দেবে এবং শুভ যোগ তৈরি করবে এর ফলে পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে বাধা কাটবে সমস্ত কিছু যেটা নেগেটিভিটি একদম আপনার শরীর থেকে দূরে চলে যাবে এবং ভালো কিছু অপেক্ষা করবে এরপর দায়িত্ব আপনাদের এই যে ভালো কিছু অপেক্ষা করবে তার কাছে পৌঁছাতে হবে আপনারা যদি চান নিজেদেরকে ডেভেলপ করার তাহলে এই পাঁচটা দিন আপনাদের জন্য অতি শুভ আর যদি মনে হয় যে না আমি যেরকম আছি ভালো আছি তাহলে কিন্তু আমি তো বলবো আপনার খুব একটা পরিবর্তন আসবে না কারণ আমি সবসময় বলি চেষ্টা পরিশ্রম আমাদের প্রয়োজন আছে দেখুন এই যে আজ থেকে রাধা অষ্টমী সময়টা অতি শুভ বলেছি এবং প্রত্যেকটা দিন কোনো না কোনো তিথি অনুযায়ী তাদের ব্রত এবং শুভ যোগ তৈরি করবে এর ফলে কি হবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সর্ব বাধা কাটবে সমস্ত নেগেটিভিটি দূর হবে তার ফলে কি একদম ফ্রেশ থাকবে তারপর যদি এই পাঁচ রাশির জাতক জাতিকারা নিজেদের ডেভেলপ করার জন্য কিছু চেষ্টা করে সেখানে কিন্তু সাকসেস হবে যে কোনো কিছু চেষ্টা করলে দেখা গেল একটা বড় স্বপ্ন আছে বাড়ি করার গাড়ি করার সেগুলো কিন্তু শুরুয়াত হয়ে যাবে বা বেকার চাকরির জন্য বহু চেষ্টা করছে এই সময়ের মধ্যে শুরু করলে সেটা কিন্তু করতে পারবে বা বহু দিন ধরে বহু লটারি ট্রাই করছে কিছুই হচ্ছে না এই কটা দিনে কিন্তু সেখান থেকে ভাগ্য বদলে যেতে পারে অর্থাৎ এই পাঁচটা দিন অতি শুভ বহু বছর পরে চারশো নিরানব্বই বছর পর আমরা একটানা শুভ দিন পেতে চলেছি এবার আমি সব সময় বলি শুভ সময় মানেই অশুভ থাকবে আর অশুভ সময় মানেই শুভ থাকবে তাই এখানে সকলের জন্য পরিবর্তন আসবে একদম না তবে কম বেশি সকলেই ভালো রেজাল্ট পাবে তার মধ্যে থেকে এই পাঁচ রাশির সবচাইতে ভালো সময় থাকবে যার ফলে এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরা আপনাদের অ্যালার্ট করা যে আপনাদের কিন্তু রাশির নাম বেরিয়েছে ভালো সময় থাকছে এই পাঁচটা দিন অর্থাৎ এগারো সেপ্টেম্বর পর্যন্ত রাধা অষ্টমীর দিন পর্যন্ত এই সময়টা অতি গুরুত্বপূর্ণ এই সময়টা একদম নষ্ট করবেন না অর্থাৎ আজ থেকে পাঁচটা দিন সম্পূর্ণ অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার যদি কোনো স্বপ্ন থাকে সেই পূরণ করার চেষ্টা করুন আপনার লক্ষ্যে হাঁটা শুরু করুন পৌঁছে যাবেন দারুণ সময় যেই কথাগুলো আমি বলছি আপনাদের যদি মনে হয় এই কথাগুলো আমাদের জীবনে একটা পরিবর্তন আনবে এবং ওনার কথা শুনে দেখি একটু চলি আপনারা কিন্তু ভাগ্য বদলাবেন আর যদি মনে হয় যে না ঠিক আছে আমার রাশিগুলো বলল এর মধ্যে আমার রাশি আছে আমি তো এগুলো পাবই সবই আমায় আমার জীবনে আসবে আমার রাশি এটা আমার দাবি তাহলে কিন্তু কিছুই মিলবে না তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি যে পাঁচটা রাশি নিয়ে আজ আলোচনা প্রথমেই সিংহ রাশির কথা বলবো দারুণ সময় বাধা কাটবে সমস্ত কিছু থেকে কিন্তু অর্থাৎ নেগেটিভ বুঝতে হবে সমস্ত নেগেটিভ দিকগুলো কিন্তু আপনার থেকে দূরে যাবে এর ফলে কি হবে আপনি কিন্তু যেটা করতে চাইবেন সেটাতে সাকসেস পাবেন আপনি যে পথে এগোবেন সেটাই কিন্তু সঠিক হবে অর্থাৎ আপনার করতে হবে আপনার জীবনে অটোমেটিক কিছু হবে না এই পাঁচটা দিনে আপনি যে কোনো কিছু করতে পারেন সাকসেস পাবেন আর সঠিকভাবে এগোলে আপনার জীবনের একদম যে নেগেটিভ দিকগুলো বিদায় নিয়ে আপনার ভাগ্য উন্নতি হবে যে কারণে আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা তাই সিংহ রাশির জাতক জাতিকারা যদি অনেক বড় হতে চান প্রচুর সম্পত্তির মালিক হতে চান তাহলে চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা ছাড়া আপনি আমার কথাগুলো শুনছেন আপনার রাশি আছে মিলে যাবে একদম না চেষ্টা করলে মিলবে এরপর মকর রাশি দু নম্বর মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একই কথা বলবো। খুব সুন্দর সময় এই পাঁচটা দিন থাকবে রাধা অষ্টমী পর্যন্ত এই কটা দিন চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার যদি কোন স্বপ্ন থাকে যেটা পূরণ করতে নি চেষ্টা করুন এই পাঁচটা দিন আপনি যে চেষ্টা করবেন যে কোনো কিছু হতে পারে সাকসেস পাবেন বাস এতটুকু অটোমেটিক আপনার বাড়িতে হেঁটে কিছু আসবে না আপনার সময় পজিটিভ আপনি যেটা করবেন সাকসেস পাবেন কারণ আপনার বিঘ্ন আপনার অজান্তেই কেটে যাবে তারপর আপনি ফ্রেশ থাকবেন যেটা চাইবেন সেটাই কিন্তু পাবেন যদি আপনার সাধ্যের মধ্যে থাকে অসাধ্য কিছু চাইলে তো হবে না তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে আর আমি আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করছি এরপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব অর্থাৎ আপনারা অ্যালার্ট থাকুন আপনার মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করুন তিন নম্বর বিশ্বিক রাশি দারুণ সময় থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের একদম রাধা অষ্টমী পর্যন্ত চোখ কান খোলা রাখুন অনেক কিছু আপনার জীবনে আসবে যে দিকগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনার কাছে আসবে আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পেতে পারেন যদি সঠিকভাবে চেতে পারেন কারণ এখানে আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে যেটা চাইবেন সেটাই পাবেন যেটা করবেন অবশ্যই সাকসেস আসবে তবে আপনার স্বার্থের মধ্যে হতে হবে তাহলেই দেখবেন আমার কথাগুলো অবশ্যই মিলবে তবে সময় পজিটিভ বহু বছর পর একদম হাতছাড়া করবেন না চার নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি আপনার যদি মেষরাশি হয় আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো এই পাঁচটা দিন একদম অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখবেন দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে অনেক কিছু ঘটছে অনেক সুযোগ আপনি কিন্তু পাবেন এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি কোনো স্বপ্ন থাকে পুরুষ মানে সেটাকে পূরণ করার জন্য বা স্বপ্ন সত্যি করার জন্য চেষ্টা করুন যেই যেই রাস্তা আপনাকে ধরতে হবে সেগুলো শুরু করে দিন আপনি কিন্তু অবশ্যই সাকসেস পাবেন আর কিছু করলে সাকসেস পাবেন চাইলে সাকসেস পাবেন না চাইলে ঘরে বসে থেকে স্বপ্ন পূরণ হবে না আপনার সময় যতই ভালো থাকুক বসে থাকে আপনি ঘরের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এই চিন্তাধারা দূর করতে হবে তাই বসে বসে কিছু হবে না চেষ্টার পর আপনি কিন্তু পেতে পারেন এরপর সর্বশেষ কুম্ভ রাশি পাঁচ নম্বর এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকুন আজ থেকে রাধা অষ্টমী অর্থাৎ পাঁচটা দিন অতি শুভ চারশো নিরানব্বই বছর পর এত ভালো যোগ আপনার জীবনকে কিন্তু বদলাবে অর্থাৎ সমস্ত বাধা কাটাবে আপনার কিন্তু চেষ্টায় সফলতা আসবে তাই চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনোই আপনার জীবনে সফলতা আসবে না আসতে পারে না তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম এবং এই পাঁচটা দিন প্রত্যেকটা দিন কোনো না কোনো শুভ যোগ তৈরি হচ্ছে যে কারণে আজকের এই আলোচনা তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে যদি অ্যালার্ট থাকতে পারেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য যদি চেষ্টা করতে পারেন আপনি বেটার থাকার জন্য যদি নিজেকে বদলাতে চান তাহলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আচ্ছা এই পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার